نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. قال تعالى في القرآن الحكيم: يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون. وقال عز وجل: فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز، وما الحياة الدنيا إلا متاع الغرور. সম্মানিত উপস্থিতি, যাবতীয় প্রশংসা গুণগান একমাত্র সেই মহামহিয়ান মহান রব্বুল ইজ্জাতের জন্য, যার অশেষ মেহরবানিতে আমরা পবিত্র জুমার দিনে তাঁর ইবাদতের জন্য এই মসজিদে একত্রিত হতে পেরেছি। এজন্য আল্লাহর শুকরিয়া আদা করি, আলহামদুলিল্লাহ। সলাত ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত, আমাদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত এবং আমাদের জন্য উত্তম ও উন্নত আদর্শ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। অতপর সম্মানিত ভাই এবং বন্ধুগণ, গত এক সপ্তাহ আগে আমাদের যে আলোচনার বিষয় ছিল সেটি আপনারা হয়তো অনেকে ভুলে গেছেন বা অনেকের মনে আছে, সেটি ছিল জাহান্নামের উত্তাপ বা জাহান্নামের যেই শাস্তি ও কঠোরতা সম্পর্কে আমরা কিছু কথা বলেছিলাম, তার হেডলাইনগুলো আরেকবার আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই। আর সেটা আমরা বলেছিলাম যে আমরা এই দুনিয়াতে প্রচণ্ড যে গরম এখন অনুভব করছি, 50 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গিয়ে তাপমাত্রা পৌঁছে যাচ্ছে, এটা মূলত জাহান্নামের দুটো নিঃশ্বাসের ফল। শীতকালে এবং গরমকালে দুটো নিঃশ্বাস নেওয়ার জন্য আল্লাহ তাআলা জাহান্নামকে অনুমতি দিয়েছিলেন, আর সেই নিঃশ্বাস দুটোর কারণে দুনিয়াতে আমরা প্রচণ্ড গরম এবং প্রচণ্ড ঠান্ডা অনুভব করে থাকি। তাহলে নিঃশ্বাস যদি হয় এত উত্তপ্ত, আর কোথায় জান্নাত আল্লাহ তাআলা জাহান্নাম আল্লাহ তাআলা সৃষ্টি করে রেখেছেন, সেইখান থেকে নিঃশ্বাস আমাদের কাছে পৌঁছার কারণে আমরা সেই গরম সহ্য করতে পারি না। তাহলে যদি ওই জাহান্নামে কাউকে যেতে হয়, তাহলে সে ব্যক্তি কি করে জাহান্নামের আগুন সহ্য করবে বা শাস্তি সহ্য করবে? আল্লাহ যেন এখান থেকে আমাদেরকে হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। দুই নম্বরে আমরা বলেছিলাম যে কিয়ামতের কঠিনতম দিনে, যেই দিনের প্রথম দিনের পরিমাণটা হবে 50 আলফাসানা, 50,000 বছর।
আজকে এই দুনিয়াতে আমাদেরকে 60 থেকে 70 বছরের গড় আয়ু দিয়ে পাঠানো হয়েছে উম্মতে মুহাম্মাদিয়াকে। আর কিয়ামতের প্রথম দিনের যেই পরিমাণটা হবে, পরিধিটা হবে, সেটা কত? 50 আলফ সানা, 50,000 বছর। সেই কঠিন দিনে মাথার 1 মাইল উপরে সূর্য থাকবে, আর সেই দিন প্রত্যেক মানুষ তার গুণা পরিমাণ ঘামে নিমজ্জিত থাকবে। এখন আপনি কি পরিমাণ ঘাম চান আর কি পরিমাণ শাস্তি চান সেটা আপনি নির্ধারণ করবেন। যত আমাদের গুণা বেশি হবে তত আমাদেরকে এই কষ্ট বেশি পেতে হবে। তাই গুণা যত কম করা যাবে ততই মঙ্গলজনক আমাদের জন্য। 3 নম্বরে, কিয়ামতের দিন সবচাইতে এই দুনিয়াতে যে লোকটি আর আরামে আয়েশে জিন্দগি যাপন করেছেন, এখন তো আমরা দুনিয়াতে আয়েশে জিন্দগির জন্য সবাই মরিয়া হয়ে চেষ্টা করছি এবং মনে করছি যে যারা রাজা বাদশাহ বা টাকা পয়সাওয়ালা কতই না সুখে আছে, কিন্তু যে সমস্ত লোকেরা দুনিয়ার সাথে সম্পর্ক রেখেছে, দিনের সাথে সম্পর্ক রাখে নাই, কোটি কোটি বা বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক হয়েছে ঠিক কিন্তু আল্লাহকে চেনে নাই, এরকম একজন লোক যার দুনিয়াতে কোনো মানে অভাব ছিল না, সেই লোকটিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন জাহান্নামে একবার ডুবানোর পরে তাকে জিজ্ঞাসা করবেন যে দুনিয়াতে তুমি কোনো আরাম আয়েস পেয়েছিলে কি, তখন সে দুনিয়ার আরাম আয়েসকে ভুলে যাবে, কারণ জাহান্নামের এক সুবানি তাকে ভুলিয়ে দিবে সব কিছু। অপরদিকে দুনিয়াতে একটা লোক ঠিক মতো খাবার পেত না, অনাহারে ওয়াড্ডাহারে তার দিন কেটেছে, কিন্তু আল্লাহর দিনের উপরে কায়েম ছিল, আল্লাহর দিনের উপরে সে কায়েম ছিল, পরকালে আল্লাহ তাআলা তাকে জান্নাতে একবার চুবাবেন, জান্নাতে একবার তার মুখটা ঢুকিয়ে, যেমন আপনাদের দরজা আছে এখানে, খালি ঢুকিয়ে গর্দানটা ধরে ঢুকিয়ে বের করে নেওয়া হবে। তারপর তাকে জিজ্ঞাসা করা হবে দুনিয়াতে কোনো কষ্ট পেয়েছিলে কি, তো এই দুনিয়ার মানে জান্নাতের সামান্য একটু হাওয়া একবার খালি উঁকি মেরে দেখা, এটার মাধ্যমে দুনিয়ার সব কষ্ট সে ভুলে যাবে, বলবে আল্লাহ দুনিয়াতে আমি কোনো কষ্ট ও শাস্তি পাই নাই, আল্লাহু আকবার। তাহলে ওই টাকা পয়সা দিয়ে কি হবে, যে টাকা পয়সা আমাকে জাহান্নামে নিয়ে যায়, যেই জাহান্নামের মুহূর্তের কারণে, জাহান্নামের মুহূর্তের শাস্তির দরুন আমি দুনিয়ার সব কিছু ভুলে যাই। অতএব সম্মানিত ভাই, দুনিয়াটা সাময়িক, এখানে আপনি কষ্ট করলেও পরকালে যদি আপনার সুখ শান্তি হয় সেটাই আপনার জন্য সবচেয়ে বড় পাওয়া। 3 নম্বরে এটা গেল 3 নম্বর। 4 নম্বর হচ্ছে জাহান্নামের আগুনের প্রখরতা হবে অত্যন্ত মারাত্মক, জাহান্নামের আগুনের প্রখরতা উত্তাপ হবে অত্যন্ত মারাত্মক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমাদের দুনিয়ার যে আগুন, এই আগুনের চাইতো 69 গুণ পাওয়ারফুল হবে। আর এটা জাহান্নামের আগুনের, দুনিয়ার যে আগুনটা এটা জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। ভাই রোদ্রে থাকতে পারি না, আর আগুনে তো সব জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দিচ্ছে, আর এর চাইতে যদি 69 গুণ পাওয়ারফুল একটা আগুন দিয়ে পোড়ানো হয় মানুষকে, তাহলে তাদের অবস্থা কি হবে চিন্তা করে দেখুন। পারবো কি আমরা সেই আগুন সহ্য করতে, সেই শাস্তি সহ্য করতে? যদি না পারি তাহলে ওখান থেকে বাঁচার জন্য আজকের এই খুতবা থেকে আমাদেরকে পাথেয় সংগ্রহ করতে হবে, উপায় অবলম্বন করতে হবে। আল্লাহ যেন আমাদেরকে সে তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। 5 নম্বর বিষয়, জাহান্নামের গভীরতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসেছিলেন সাহাবা ইকরামকে নিয়ে রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, তখন একটা শব্দ শুনতে পেলেন, রাসূল সাল্লাল্লাহু বললেন তোমরা কি জানো যে এটা কিসের শব্দ? তখন সাহাবারা বললেন যে আল্লাহ ওয়া রাসূল আলাম, আল্লাহ ও রাসূল ভালো জানেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এটা হলো সেই শব্দ যে একটা পাথর জাহান্নামের মুখে রাখা হয়েছিল 70 বছর পূর্বে, 70 বছর পূর্বে জাহান্নামের মুখে রাখা হয়েছিল, আজকে সেটা জাহান্নামের অতল তলে গিয়ে পড়লো, নাউজুবিল্লাহ মিন যালিক, এত গভীর হবে জাহান্নাম। অতএব সম্মানিত ভাই, এই গভীর জাহান্নামে মানে জাহান্নামীদেরকে পোড়ানো হবে, জ্বালানো হবে। আর আমি বলেছিলাম গত সপ্তাহে যে জাহান্নামে, জাহান্নামকে 1000 বছর পোড়ানো হয়েছে, 1000 বছর জ্বালানো হয়েছে, তারপরে এটা লাল বর্ণ ধারণ করেছে, এরপরে আরও 1000 বছর জ্বালানো হয়েছে তখন এটা সাদা হয়ে গেছে, আরও 1000 বছর জ্বালানো হয়েছে তখন এটা কালো বর্ণ ধারণ করেছে, এখন এই কালো অবস্থায় জাহান্নাম রয়েছে। 3000 বছর ধরে আগুনকেই জ্বালানো হয়েছে, সেই আগুনে পোড়ানো হবে মানুষ এবং জিনজাতিকে যারা আল্লাহর অবাধ্য হবে। তাই আল্লাহর অবাধ্য জীবন কাম্য নয়, আল্লাহর এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধান মোতাবেকই আমাদের জীবন পরিচালনা করতে হবে। 6 নম্বরে, কিয়ামতের দিন সবচাইতে যাকে, কিয়ামতের দিন সবচাইতে যাকে সহজ শাস্তি দেওয়া হবে, কম শাস্তি দেওয়া হবে,
সেই লোকটার শাস্তি হবে জাহান্নামের দুটো জুতো তার পায়ে পরিয়ে দেওয়া হবে, আর এর কারণে তার মাথা টকবক করে যেভাবে ভাত রান্না করলে যেইভাবে ওই আপনার তরি তরকারি রান্না করলে ফুটতে থাকে, ঠিক ওই রকম তার মাথার মগজ ফুটতে থাকবে নাউজুবিল্লাহ মিন জালিক। সম্মানিত ভাইরা, সাত নম্বরে জাহান্নামীদের খাবার হবে, আল্লাহ বলছেন লা ইয়াযুকুনা ফিহা বারদাম ওয়ালা শারাবা, সেখানে কোনো ঠান্ডা এবং কোনো পানীয় তারা পাবে না, ইল্লা হামিমা ওয়াসাকা, সেখানে ফুটন্ত পানি দেওয়া হবে, সেখানে জাহান্নামীদের পুষ তাদেরকে খাবার হিসেবে দেওয়া হবে, জাযাউ ওয়িফাকা, এটাই হলো তাদের পরিপূর্ণ প্রতিদান, কারণ দুনিয়াতে তারা আল্লাহর কথা শুনে নাই, তাদের উচিত শিক্ষা উচিত শাস্তি হলো এটা। সূরা নাবা 24-26 নম্বর আয়াত। আট নম্বরে আমরা বলতে চাই জাহান্নাম এত পাওয়ারফুল হবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কিয়ামতের দিন জাহান্নামের 70,000 লাগাম হবে। আপনাদের দেশে গরু আছে, গরু যখন একটু বড় হয় তখন এটা কার সামলানো যায় না, তখন ওর নাক দিয়ে একটা সুতা ঢুকিয়ে দেয়, নাক বলা হয়, অথবা ওটার আরো মুখ দিয়ে অন্য কিছু লাগিয়ে এটাকে কন্ট্রোল করার চেষ্টা করা হয়। তো সম্মানিত ভাইয়েরা, জাহান্নাম যখন জাহান্নাম অত্যন্ত উত্তপ্ত, এটাকে মানে ধরে রাখা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইউতা বিন নারি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন জাহান্নামকে নিয়ে আসা হবে, লাহা 70,000 জিমামিন, তার 70,000 লাগাম থাকবে, মা কুল্লি জিমামিন 70,000 মালাকিন ইয়াজুরুনাহা, আর প্রত্যেকটা ওই যে লাগামের সাথে 70,000 ফেরেশতা থাকবে। আল্লাহ 70,000 দিয়ে গুণ দিলে এখন যত হয় সেটা হলো এই জাহান্নামকে এতগুলো ফেরেশতা কি করে রাখবেন, কন্ট্রোল করে রাখবেন, ধরে রাখবেন তার এই উত্তাপের কারণে। আল্লাহু আকবার। মুসলিম শরীফের হাদিস কোনো বিশুদ্ধ হওয়ার ব্যাপারে কোনো নেই, সন্দেহ নেই, অতএব সেই জাহান্নাম অত্যন্ত কঠিন হবে। আর এই ফেরেশতাদের শক্তি কি আমাদের মতো শক্তি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আলাইহিস সালামকে তার সূরাতে দুইবার দেখেছিলেন, আর তার মধ্যে একবার উনি দেখেছিলেন যে লাহু সিত্তু মিয়াতু জানাহ, তার রয়েছে 600 পাখা, কদ সাদ্দাল উফুক, পুরো যতটুক তার নজরে গেছে সম্পূর্ণ ঘিরে রেখেছে। আল্লাহু আকবার, এই বিশাল আকৃতির এবং বিশাল শক্তিশালী যাদেরকে আল্লাহ শক্তি দান করেছেন সেই ফেরেশতারা 70,000 লাগাম থাকবে, আর প্রত্যেক লাগামে 70,000 ফেরেশতা এই জাহান্নামকে আটকে রাখবেন। আল্লাহু আকবার। সেই জাহান্নাম থেকে বাঁচতে হবে সম্মানিত ভাইয়েরা। নয় নম্বরে, এই পৃথিবীর যেই লোকটাকে কিয়ামতের দিন যাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে তাদের একজন লোককে মহান রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন যে হে উমুক, যদি দুনিয়া এবং তার সব কিছু, দুনিয়ার সমুদায়ের মালিক তুমি হতে, আর আজকে জাহান্নাম থেকে বাঁচার জন্য তোমার দুনিয়ার সব কিছুই তোমাকে দিয়ে দিতে হতো, তাহলে কি তুমি তা দিতে? তখন সে বলবে অবশ্যই আমি তা দিয়ে হলেও জাহান্নাম থেকে বাঁচার জন্য আজকে চেষ্টা করতাম। মহান রব্বুল আলামিন বলছেন যে কদ আরাদতু মিনকা মা হুয়া আহওয়ানু মিন যালিক, আমি তোমার কাছে এত কিছু চাইনি, এর চাইতো সামান্য কিছু চেয়েছিলাম, কদ আখাযতু আলাইকা ফি যাহরি আদম আল্লা তুশরিকা বি শাইআ, যখন তুমি আদম আলাইহিস সালামের পিঠে ছিলে তখন তোমার কাছ থেকে আমি এ ওয়াদা নিয়েছিলাম যে তুমি আমার সাথে কাউকে শরীক করবে না, ফাআবাইতা ইল্লা আন তুশরিকা বি, কিন্তু তুমি আমার সাথে শিরিক করা ব্যতীত অন্য সব কিছুকে অস্বীকার করেছো, অর্থাৎ তুমি আমার সাথে শিরিকটাই করেছো। আমি তোমাকে বলেছিলাম আমার সাথে কাউকে শরিক করবে না, আর তুমি দুনিয়ার সব কিছুই মেনেছো, কিন্তু আমার সাথে শিরিক করিও না এই কথাটা তুমি মানো নি, এটাকেই তুমি এই এই তুমি অবাধ্য হয়েছো আমার, এবং এটাকে তুমি এড়িয়ে গেছো, তুমি এটার কোনো তোয়াক্কা করনি। সম্মানিত ভাইয়েরা, আমরা এমন এক দেশের লোক, এমন এলাকার লোক যেখানে শিরিক আর বিদাতে ভরপুর। যখন আমরা এই তাওহীদের দেশ সৌদি আরব থেকে আপনাদেরকে তাওহীদ শিক্ষার জন্য, শিরিক থেকে বাঁচার জন্য, সুন্নার পথে চলার জন্য, বিদাত থেকে বাঁচার জন্য বলি, তখন আমাদের দেশে বসে বসে মানুষেরা কি করে যে এরা ওহাবি, এরা এই ওই, না, কিয়ামতের দিন আপনি টের পাবেন যে কত ধানে কত চাল। যদি তাওহীদ নিয়ে যেতে পারেন, আপনার আমলে মেলা ভুল আছে থাকতে পারে, কিন্তু আপনি যদি তাওহীদবাদী হন, আপনার আমলে যদি শিরিক না থাকে, ইনশাআল্লাহ একদিন না একদিন আপনি জান্নাতে যাবেন, কারণ শিরিক হলো মোস্ট অপরাধ, সবচেয়ে বড় অপরাধ, আল্লাহ এই গুনাহ মাফ করেন না। আল্লাহ বলছেন ইন্নাল্লাহ লা ইগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আল্লাহ তাআলা শিরিকের গুনাহ মাফ করবেন না, ইন্নাল্লাহ লা ইগফির, আল্লাহ ক্ষমা করবেন না, আন ইউশরাকা বিহি, তার সাথে শিরিক করার গুনাহ,
ওয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আর এর চাইতে নিম্নের গুনাহ, মানে শিরিক সবচেয়ে বড় গুনাহ, এর নিম্নের গুনাহ যার জন্য ইচ্ছা আল্লাহ মাফ করতে পারেন, অন্য যে কোনো আপনি পাপ করেন না কেন সেটা আল্লাহ ইচ্ছা করলে মাফ করে আপনাকে জান্নাতে দেবেন, আর নতুবা আপনাকে শাস্তি দিয়েও আল্লাহ জান্নাতে দিতে পারেন, কিন্তু শিরিক যদি থাকে তাহলে জান্নাতে যাওয়ার কোনো উপায় নেই। তবে এই দুনিয়াতে শিরিক করার পরে কেউ মাজারে সাজদা করেছে, কেউ কোনো তাবিজ কবজ ইত্যাদি থেকে শুরু করে নিয়ে শিরিক কাণ্ড যেগুলো আল্লাহর হক মানুষকে দিয়ে দিয়েছে সেগুলো করার পরে যদি সে ভুল বুঝতে পেরে তওবা করে, আল্লাহ ইনশাআল্লাহ তার তওবা কবুল করবেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে শিরিক মুক্ত এবং তাওহীদ যুক্ত জীবন যাপনের তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। 10 নম্বরে যেটা বলবো, কিয়ামতের দিন ইহুদি এবং নাসারাদেরকে বলা হবে, মাযা তাবগুন, তোমরা কি চাও? ফায়াকুলুনা আতাশনা রাব্বানা ফাসকিনা ফাইশারু ইলাইহিম, তারা বলবে যে আল্লাহ পিপাসিত হয়েছি অতএব আমাদেরকে একটু পানি পান করার সুযোগ করে দেওয়া হলো দেওয়া হোক, তখন আল্লাহ তাআলা তাদেরকে ফাইশারু ইলাইহিম তাদেরকে তাদের দিকে ইশারা করা হবে, আলা তারিদুন, তোমরা কি পানি পান করার জন্য আসবে না? ফায়ুহশারুনা ইলা জাহান্নাম, পানি পান করার জন্য কোথায় নিয়ে যাওয়া হবে? জাহান্নামে নিয়ে যাওয়া হবে। কান্নাহা সারাবুন, যেটা যেন সেই জাহান্নাম মরিচিকার মতো মনে হবে, ইয়াহতিমু বাযুহা বাযা, জাহান্নাম এত উত্তপ্ত, একটু আগে বলে এসেছি যে একটা অংশ আরেকটা অংশকে মনে হয় ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ করে দেবে। ফায়াতাসাকাতুনা ফিন্নার, ফায়াতাসাকাতুনা ফিন্নার, তখন এই ইহুদি ও খ্রিস্টানেরা বিধর্মীরা এবং ইসলাম বিদ্বেষীরা যারা মুসলিম নাম দিয়েও ইসলামের পথে চলে না, দুনিয়ায় লিপ্ত রয়েছে, দুনিয়ার মোহে পাগল হয়ে আছে, নামাজ রোজা কিছুই করে না, এই সমস্ত লোকেরা কোথায় যাবে? ফায়াতাসাকাতুনা ফিন্নার, তারা জাহান্নামে নিক্ষিপ্ত হবে, নাউযুবিল্লাহি মিন যালিক। হাসান আল বসরি রাহিমাহুল্লাহ বলছেন, মা যান্নুকা বিকাউমিন ক্বামু আলা আকদামিহিম খালফিনা 50,000 সানা, ওই কওমের ব্যাপারে আপনার কি ধারণা যারা পায়ের উপরে 50,000 বছর দাঁড়িয়েছিল? আমি বলেছি কিয়ামতের প্রথম দিনটা হবে, কিয়ামতের দিনটা হবে 50,000 বছর, পায়ের উপরে দাঁড়িয়েছিল 50,000 বছর, লাম ইয়াকুলু ফিহা আকলাতান ওয়ালা ওয়ালাম ইশরাবু ফিহা শুরবা, সেখানে তারা এক ঢোক পানিও পান করতে পারে নাই, আর এক লোকমা খাবারও খেতে পারে নাই, হাত্তা ইনকাতাত আনাকুহুম আতশা, তাদের নাড়ি ভুড়ি একেবারে শেষ হয়ে যাবে পিপাসাই, ওয়াহতারাকাত আজওয়াফুহুম জুআ, তাদের পেট একেবারে ক্ষুধার্ত হয়ে থাকবে। সুম্মান সুরিফা ইলা বিহিম ইলা নার ফায়ুসকাউনা মিন আইনিন আনিয়া, আর তাদেরকে এরপরে জাহান্নামে নিক্ষেপ করা হবে, সেখানে আনিয়া নামক এক ঝর্ণা থেকে বা এক নির্ঝর্ণ থেকে তাদেরকে পান করানো হবে। কদ আনাহার রুহা ওয়াস্তাদা নুজুহা, যা অত্যন্ত অত্যন্ত গরম, যার পরে আর কোনো গরম হতে পারে না। তাদের অপরায়তে বলা হয়েছে যে তাদেরকে জাক্কুম বৃক্ষ থেকে খাওয়ানো হবে, এই জাক্কুমের একটা ফোঁটা যদি এই দুনিয়ার বুকে পড়তো দুনিয়ার সকল মানুষের খাবারকে সকল প্রাণীর খাবারকে নষ্ট করে দিত, তিক্ত হয়ে এটা শেষ হয়ে যেত, কেউ কোনো খাবার খেতে পারতো না, তাহলে ওই জাক্কুম বৃক্ষ যাদের খাবার হবে কিয়ামতের দিন তাদের কি অবস্থা হবে চিন্তা করুন। অতএব সম্মানিত ভাই ও বন্ধু, এই কঠিন জাহান্নাম এত এতবার আমরা সবাইকে সাবধান করছি, আমরা এটা বলছি না যে আমরা নাজাত পেয়ে গেছি, তবে আমরা নাজাতের জন্য সবাই একসাথে যদি চেষ্টা করি ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে নাজাত দেবেন। তো সম্মানিত ভাইরা, এ ছিল জাহান্নামের গত সপ্তাহের কিছু আলোচনা। তো আমরা যদি এই জাহান্নাম থেকে বাঁচতে চাই, মুক্তি পেতে চাই, তাহলে এই জন্য আমাদেরকে কিছু আমল করতে হবে। কিয়ামতের কঠিন দিনে মাথার একমাত্র এক মাইল উপরে সূর্য থাকবে, সেদিন প্রত্যেকেই নিজ নিজ গুনাহ পরিমাণ ঘামে নিমজ্জিত থাকবে, সব মানুষ ছুটে যাবে আদম আলাইহিস সালামের কাছে, উনি বলবেন, ওনাকে বলা হবে আপনি আমাদের জন্য শাফাত করুন, যেন আল্লাহ হিসাবটা শুরু করে, খালি হিসাব কি হবে পরের কথা, কিন্তু হিসাবটা যেন আল্লাহ শুরু করে, আর আমরা সহ্য করতে পারছি না। উনি বলবেন যে না, আমি এটার হকদার নই, পাঠানো হবে নূহ আলাইহিসসালাম, উনি পাঠিয়ে দিবেন মুসা আলাইহিসসালাম, উনি পাঠিয়ে দিবেন ইব্রাহিম আলাইহিসসালাম, উনি পাঠিয়ে দিবেন ঈসা আলাইহিসসালাম, শেষে আসা হবে কার কাছে? আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, আনা লাহা, এই শাফাতের হকদার আমি, এই শাফাতের হকদার যোগ্য আমি, মহান রব্বুল আলামিনের কাছে সাজদায় তিনি পড়ে যাবেন, সাজদায় তিনি পড়ে যাবেন মা আল্লাহর কাছে, তিনি কান্নাকাটি করবেন, আল্লাহ তাআলা জিবরিল আলাইহিস সালামকে পাঠিয়ে বলবেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলো ও যেন তার মাথা উঠায়, সে যেন সুপারিশ করে, তার সুপারিশ গ্রহণ করা হবে, সে যেন বলে, তার কথা শোনা হবে। অতএব সম্মানিত ভাই ও বন্ধু, তখন মহান রব্বুল আলামিনের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে শাফাতের জন্য সুপারিশ করবেন, যে আল্লাহ আল্লাহর কাছে হিসাব শুরু করার জন্য শাফাত করবেন, সুপারিশ করবেন, আল্লাহ তখন তার এই কথা শুনে তার এই সুপারিশ গ্রহণ করে সকল মানুষের হিসাব নেওয়া শুরু করবেন। সেই কঠিনতম দিনে, সেই কঠিনতম দিনে যখন মানুষ ঘামে নিমজ্জিত থাকবে, ঘামের গন্ধ কি সেটা আপনারা নিজেরাই ভালো জানেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেই কঠিনতম দিনে
বেশ কিছু লোক রয়েছে ওই ঘামে নিমজ্জিত থাকবে না, বরং তারা আল্লাহর আরশের ছায়ার নিচে থাকবে। যেদিন আল্লাহর আরশের ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না, সেদিন তাদেরকে কোনো ক্লেশ, কোনো ক্লান্তি, কোনো কষ্ট স্পর্শ করবে না। আল্লাহ আকবার, তারা কতই না সৌভাগ্যবান। আসুন আমরা জেনে নেই এই সমস্ত লোক কারা, যারা কিয়ামতের কঠিনতম দিনে আরশের ছায়ার নিচে স্থান পাবেন। যদি আপনারা আমরা সেই দলের অন্তর্ভুক্ত হতে পারি, তাহলে ইনশা আল্লাহ পরকালের আজাব আমাদেরকে স্পর্শ করতে পারবে না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত বুখারী শরীফের হাদিস, সাবাতুন ইয়ুযিল্লুহুমুল্লাহু ফি যিল্লি ইয়াউম লা যিল্লা ইল্লা যিল্লুহু। কিয়ামতের দিন মহান রব্বুল আলামিন সাত প্রকার লোককে আল্লাহর আরশের ছায়ার নিচে স্থান দেবেন, যেদিন আল্লাহর আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। এক নাম্বার হচ্ছে ইমামুন আদলুন, ন্যায়পরায়ণ বিচারক, ন্যায়পরায়ণ শাসক, ভালো শাসক, যাকে দেশের জনগণ ভালোবাসে। আজকে সারা বিশ্বব্যাপী যত শাসক আছে তাদের কি অবস্থা আপনারা ভালো জানেন, আপনারা ভালো জানেন। আর ইসলামের যারা শাসক ছিলেন তাদের কি অবস্থা ছিল তাও আপনারা জানেন। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু রাতের অন্ধকারে বের হয়ে যেতেন, আমার প্রজাদের কি অবস্থা ঘুরে ঘুরে দেখতেন। আর এখন তাদেরকে তাদের ঘুম নিশ্চিত করার জন্য অসংখ্য পাহারাদার নিযুক্ত থাকে, তাদের ঘুম হারাম করে দিয়ে পাহারাদাররা নিজেদের ঘুম হারাম করে রাজা বাদশার ঘুমকে কি করেন, নিশ্চিত করেন। কেন এই অবস্থা? যদি আপনি আদল ইনসাফ করতে পারতেন জনগণ আপনার শত্রু হতো না। অতএব ওই ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর মতো যারা শাসক হতে পেরেছেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তাদের মতো যারা শাসক হতে পেরেছেন অবশ্যই তারা এই দলে অন্তর্ভুক্ত হবেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে উম্মতে মুহাম্মাদিয়ার সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব। তিনি যখন ক্ষমতা তাকে দেওয়া হলো, উনি মেম্বারে দাঁড়িয়ে বললেন যে আমাকে ক্ষমতা দেওয়া হয়েছে, আমাকে খলিফাতুল মুসলিমিন বানানো হয়েছে, ওয়ালাস্তু বিখিয়ারিকুম, অথচ আমি তোমাদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি নই। দেখেন, ওনাকে দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবদ্দশাতে নামাজ পড়িয়েছেন, অথচ সেই আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন ওয়ালাস্তু বিখিয়ারিকুম, আমি তোমাদের মধ্যে শ্রেষ্ঠ নই। আমি যদি কোনো ভালো কিছু করি আমাকে সহযোগিতা করিও, আর আমি যদি মন্দ কিছু করি, আমি যদি ভুল করি আমাকে সোজা করে দিও আল্লাহ। এই তো হলো নেতা আবু বকর রাদিয়াল্লাহু আনহু। ওমর রাদিয়াল্লাহু আনহু তার উত্তরসূরি ছিলেন, তিনিও সেইভাবে চালিয়েছেন যেটা বললাম, যে রাত্রিবেলায় তিনি গরিব প্রজাদের কার কি সমস্যা আছে এবং তার সমাধান তিনি পেয়েছেন, অসংখ্য নিরীহ জনগণকে তিনি সাহায্য করতে পেরেছেন। আপনারা এগুলো অনেক কাহিনী জানেন, এই সংক্ষিপ্ত সময় সেগুলো বলা সম্ভব নয়। তারপরে অন্য সাহাবারা, বিশেষ করে খোলাফায়ে রাশিদার জামানার কথা মানে বলার উপরে, এবং তারা যে ন্যায় ও ইনসাফের এক উজ্জ্বল দৃষ্টান্ত রেখে গেছেন তা বিশ্ব আজ পর্যন্ত দেখাতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবেও না। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, ওমর বিন আব্দুল আজিজ, যাকে বলা হয় পঞ্চম খলিফা, তিনি বলছেন, ফোরাতের তীরে যদি একজন একটা কুকুর না খেয়ে মারা যায়, আমাকে কিয়ামতের দিন জবাবদেহি করতে হবে। কিভাবে তারা দেশ চালিয়েছেন! অতএব আপনিও কিন্তু দায়িত্বশীল। আলা কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা সাবধান হয়ে যাও, সতর্ক হয়ে যাও, তোমরা প্রত্যেকে দায়িত্বশীল। আমি দায়িত্বশীল, আমার পরিবারের দায়িত্বশীল আমি, আপনার পরিবারের দায়িত্বশীল আপনি। আপনার পরিবারকে জাহান্নামের আগুন থেকে আপনাকে বাঁচাতে হবে, আমার পরিবারকে আমাকে বাঁচাতে হবে। আল্লাহ কি বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ইমানদারগণ, তোমরা নিজেদেরকে এবং তোমার পরিবারের লোককে বাঁচাও, কোথা থেকে, জাহান্নামের আগুন থেকে। এই জাহান্নাম কেমন হবে? ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যার ইন্ধন হবে, খড়ি হবে, জ্বালানো হবে কাকে দিয়ে? মানুষকে দিয়ে আর পাথরকে দিয়ে। কেন পাথর দিয়ে? কারণ পাথর সাথে দিলে উত্তপ্ত বেশি হবে, শাস্তিটা বেশি ভোগ করবে। আল্লাহ তাআলা বলছেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। এই জাহান্নাম আবার কেমন? আলাইহা মালায়িকাতুন গিলাজ, তার উপরে থাকবে, তার কন্ট্রোল নিয়ে থাকবে মালায়িকাতুন, এমন সকল ফেরেশতা, গিলাজ অত্যন্ত মানে কঠোর হৃদয়ের, আর সিদাদ অত্যন্ত শক্তিশালী, গিলাদুন সিদাদুন লা ইয়াসুন আল্লাহ মা আমারহুম ইয়াফআলুনা মা ইউমারুন। দুনিয়ার জিন্দেগিতে 10টা টাকা পাই, এর ছাড় পাওয়ার যোগ্য না, একে ছেড়ে দেয় জেলখানা থেকে। কখন কোন আসামি বের হয়ে গেছে আল্লাহু আলাম, সেটা কেউ জানে না, জেলার ছেড়ে দিয়েছে বা দায়িত্বশীল ছেড়ে দিয়েছে, অথবা পুলিশ টাকা নিয়ে ছেড়ে দিয়েছে, তার নাম কেটে দিয়েছে। কিন্তু কিয়ামতের দিন থেকে, কিয়ামতের দিন কোনো নাম কাটানোর সুযোগ থাকবে না। যারা জাহান্নামে যাবে, যদি তার আমল তাকে বের করতে না করে, তাহলে তার কোনো সুযোগ থাকবে না। লা ইয়াসুন আল্লাহ মা আমারহুম ইয়াফআলুনা মা ইউমারুন, আল্লাহ তাদেরকে যা বলবেন তাই তারা শুনবেন, আল্লাহর অবাধ্য তারা হবেন না। অতএব সম্মানিত ভাই ও বন্ধু, আপনার পরিবারকে আপনাকে বাঁচাতে হবে, আপনিও একটা দায়িত্বশীল, আপনি একটা নেতা।
হোক ছোট পরিসরে, এরকম প্রত্যেকটা এলাকার। আমাদের দেশে তো কি নেতা হওয়ার জন্য মরিয়া হয়ে যায়, ভোট করো এই করো, কিয়ামতের দিন আপনি বুঝতে পারবেন যে আপনি একটা মেম্বার চেয়ারম্যান এমপি বা উপজেলা চেয়ারম্যান বা এই চেয়ারম্যান যেটাই হন, আপনি প্রধানমন্ত্রী হন, আপনি তার এমপি হন অথবা কোনো মন্ত্রী হন, প্রত্যেকের দায়িত্ব আছে। আপনি যদি যথাযথ পালন করতে পারেন তাহলে ইমামুন আদিলুন, আপনি ন্যায়পরায়ণ বিচারক এবং কিয়ামতের দিন আপনার জন্য আরশের ছায়ার নিচে স্থান আছে, নতুবা আপনার অবস্থা খারাপ হয়ে যাবে, সারা দেশের যত জনগণ আছে সবাই আপনাকে ধরবে, কেউ আপনাকে ছাড়বে না। তো আমাদের কথা লম্বা হয়ে যাচ্ছে। এক নম্বরে ইমামুন আদলুন, ন্যায়পরায়ণ বিচারক বা দায়িত্বশীল, আপনি আপনার কোম্পানিতে দায়িত্বশীল আছেন, আপনার কিছু দায়িত্ব দেওয়া আছে, ঠিক মতো পালন করবেন, ইনশাআল্লাহ আপনিও এই দলের অন্তর্ভুক্ত হতে পারবেন। দুই নম্বরে ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে তার যৌবনকালটাকে আল্লাহর ইবাদতে কাটিয়েছে, ইবাদত বলতে মসজিদে এসে আমি আর বাহির হই নাই এমনটি নয়, বরং আল্লাহর নিয়মে সে চলে, আল্লাহ তাআলা রিজিক তালাশ করতে বলেছেন সে রিজিক তালাশ করে, তবে অবৈধ পন্থায় নয়, হালাল পন্থায়। জাহান্নামে যাওয়ার অন্যতম একটা উপায় হলো, জাহান্নামে যাওয়ার অন্যতম একটা উপায় হলো হারাম খাওয়া, হারাম উপার্জন করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা একটা হাদিসে বলছেন যে অনেক লোক আছে দূর দূরান্ত থেকে সফর করে কষ্ট করে আসে, আসে কাবা ঘরে এসে কি বলে, আল্লাহ আমাকে মাফ করো, ইয়া রাব্বি ওয়া মাতআমুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন ওয়া গুযিয়া বিল হারামি ফান্না ইউস্তাজাবু লিযালিক, তার খাবার হারাম, তার পানি হারাম, তার সবকিছু হারাম, হারাম টাকা পয়সা দিয়ে মক্কা এসে 14 বার হজ করলে কোনো ফায়দা হবে না। অতএব সম্মানিত ভাই, আপনি যে রিজেক্ট তালাশ করছেন সেই রিজেক্টটা কি হতে হবে, হালাল হতে হবে। ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, আপনার যৌবনকালকে আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে, হারাম পথে যাওয়া চলবে না। আজকে আমাদের যুব সম্প্রদায় নষ্টের পথে, খালি এই অবৈধ জেনা ব্যবিচার আর এইসব নেট ফেটের দুনিয়ায় ঢুকে আপনার আমার ছেলে মেয়েরা এবং আমাদের এই ভাই ব্রাদাররা সব নষ্ট হয়ে যাচ্ছে। দয়া করে আপনি সাবধান হন, সতর্ক হন, তাদের ব্যাপারে কঠোর হন। আজকে কঠোর হবেন তো কালকে আপনি তার সুফল ভোগ করবেন, তারাও ভোগ করবে। অতএব আমাদের যুবকদেরকে সঠিক পথে পরিচালিত করতে হবে। ওয়ারাজুনুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদে, আর তিন নম্বর লোক যেদিন যে আল্লাহর আরশের ছায়ার নিচে কিয়ামতের দিন স্থান পাবে, সে হবে যার অন্তরটা মসজিদের সাথে লটকানো থাকে, অর্থাৎ যখনই মসজিদ থেকে একবার নামাজ পড়ে যায় আবার আসার জন্য সে মরিয়া থাকে, কখন আজান হবে আবার মসজিদে যাব, মহব্বতটা থাকে মসজিদের সাথে নামাজের সাথে, এই লোককে কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়ার নিচে স্থান পাবেন। চার নম্বর লোক হচ্ছে ওয়ারাজুলা নেতাহাব্বা ফিল্লাহি ইসতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, ওই দুই লোক যেই দুইজন পরস্পরকে ভালোবাসে আল্লাহর সন্তুষ্টির জন্য, দিনের জন্য ভালোবাসে, দুনিয়ার জন্য নয়, দুনিয়াতে ব্যবসা বাণিজ্য একসাথে করি অথবা একসাথে চাষাবাদ করি, একসাথে দোকানপাট আছে এজন্য নয়, বরং দুজন নামাজ পড়ে, দুজন একই ইমান আমল আকিদার লোক, একই পথের প্রতি ইসলাম মেনে চলে, এই হচ্ছে তাদের ভালোবাসা, আর এই জন্যই তারা একত্রিত হয়, আর এজন্যই তারা কি হয় একজন আরেকজনকে ছেড়ে দুই জায়গায় যদি যেতে হয় তাদের, তাহলে আল্লাহর আল্লাহর ভালোবাসার উপরেই তারা পৃথক হয়। পাঁচ নম্বরে ওয়ারাজুলুন দাআতু ইমরাতুন যাতা মানসাবিন ওয়া জামাল ফাকালা ইন্নী আখাফুল্লাহ, পাঁচ নম্বর ওই লোক আল্লাহর আরশের ছায়ার নিচে স্থান পাবেন, যেই লোককে একজন সম্ভ্রান্ত উঁচু পরিবারে একেবারে ধনী পরিবারের একজন মেয়ে সুন্দরী খুব, সে তাকে বলছে যে আসো আমার সাথে, তোমার যে চাহিদা আছে যৌন চাহিদা সেটা তুমি মেটাও, তুমি আমার সাথে জেনা করো, কিন্তু এই লোক আল্লাহকে এত ভয় করে, ফাকালা ইন্নী আখাফুল্লাহ, তার ওই দাবিকে তার ওই আহ্বানকে প্রত্যাখ্যান করে দিয়ে বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, তোমার সাথে এই খারাপ কাজে আমি জড়াতে পারি না, সেটাকে প্রত্যাখ্যান করে, এই লোককে কিয়ামতের দিন আল্লাহ আরশের ছায়ার নিচে স্থান দেবেন। ছয় নম্বর ওয়ারাজুলুন তাসাদাকা বিসাদাকাতিন ফাখফাহা হাত্তা লা তাআলামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, আজকে দানের পরিমাণটা আমাদের একেবারে কমে গেছে, আজকে আমরা দান করতে চাই না, বরং আজকে আমরা নিজেরা সবাই নিজেদেরকে মিসকিন মনে করি, না আপনাদের আমাদের অবস্থা রাসূল সাল্লাল্লাহু আলাইহি আর্থিক অবস্থা থেকে মেলা ভালো আছে, আমাদের অবস্থা সাহাবাদের অবস্থা থেকে মেলা ভালো আছে, কিন্তু এরপরও আমাদের আত্মতৃপ্তি নেই। সম্মানিত ভাই এবং বন্ধু, কিছু দান সাদকা করতে হবে। কিয়ামতের দিন আরশের ছায়ার নিচে যারা স্থান পাবেন তাদের এক প্রকার লোক হচ্ছেন এত গোপনে দান করে যে ডান হাত কি দান করলো বাম হাত জানতে পারে না। এই জন্য অনেক লোককে আপনারা দেখবেন, বিশেষ করে এদেশীয় লোকদেরকে, যে তারা গোপনে দান করে, তারা গোপনে দান করে, না জানিয়ে দান করে, এটা একটা আপনার এখলাসের অন্যতম পরিচায়ক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইত্তাকুন নার আওলা বেশক পেতামরা, যদি একটা খেজুরের অর্ধেক দিয়ে হয় তবুও তুমি জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো, ওটার বিনিময় ওটা কাউকে দান করে জাহান্নাম থেকে বাঁচতে বাঁচার একটা উপায় অবলম্বন করো। সাত নম্বর ব্যক্তি এবং আজকে শেষ যেটা আলোচনা করবো, ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনা, ওই লোক
যে আল্লাহকে একাকী ডাকে, নির্জনে ডাকে, সবাই ঘুমাচ্ছে আর আপনি শেষ রাত্রে উঠে মসজিদে চলে এসেছেন, মসজিদে এসে দু রাকাত চার রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করছেন, আল্লাহ তুমি আমাকে জাহান্নামের আযাব থেকে বাঁচাও, তুমি আমাকে জান্নাত দাও, আমার এই সমস্যা ইত্যাদি ইত্যাদি আপনি আল্লাহর কাছে আর্জি পেশ করলেন, আল্লাহর কাছে কান্নাকাটি করলেন, এই লোককে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আরশের ছায়ানকে স্থান দেবেন। যে হাদিসটি বললাম সেই হাদিসটি হলো সহিহুল বুখারী 660 নম্বর হাদিস এবং সহিহ মুসলিম আপনার হাদিস নাম্বার 1031। অতএব সম্মানিত ভাই ও বন্ধু, এই সাত প্রকার লোক, এই সাত প্রকার লোকের অন্তর্ভুক্ত যদি আমরা হতে পারি, ইনশাআল্লাহ কিয়ামতের প্রথম দিন থেকেই আমাদের নাজাতের মঞ্চ তৈরি হবে। আর ইনশাআল্লাহ যারা আরশের ছায়ানিতে স্থান পাবেন তারা জাহান্নামে যাবেন না, যদিও তার পরবর্তী পথটাও অনেক লম্বা দীর্ঘ পথ। মহান রব্বুল আলামিন যেন আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচার তৌফিক দান করেন, যাবতীয় গুনাহ ও পাপ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সম্মানিত উপস্থিতি, এই দুনিয়াতে আমরা মনে করি যে যার টাকা পয়সা বেশি সেই মনে হয় সফল কাম, কেউ মনে করে যে প্রধানমন্ত্রী হয়ে গেছে সফল কাম, কেউ মনে করছে ও হোম মিনিস্টার, হ্যাঁ স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, আর কত বাড়ি গাড়ি কত কিছু, ওরাই মনে হয় সুখী। কিন্তু অনেক আগে দাখিল ক্লাসে একটা আপনার লেখা ছিল গদ্য, অর্থই অনর্থের মূল, অর্থই অনর্থের মূল, অনেক অর্থই অনর্থ সৃষ্টি করে এবং সুখ শান্তি বয়ে আনতে পারে না। আসল সুখ হলো আত্মিক প্রশান্তি, আত্মিক প্রশান্তি, আর এটা আসে আল্লাহর তরফ থেকে, আল্লাহর পক্ষ থেকে। আর দুনিয়াবি টাকা পয়সা এটা সফলতার চাবিকাঠি নয়, যদি তাই হতো তাহলে নবী ও রাসূলদেরকে সবচাইতে বেশি টাকা পয়সা দেওয়া হতো, কিন্তু অধিকাংশ নবী ও রাসূলরা ছিলেন কি গরিব, অধিকাংশ নবী ও রাসূলরা ছিলেন গরিব। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত বাল্যকালে ছাগল চড়িয়েছিলেন, তার বিনিময়ে কয়েকটা টাকা তিনি পেতেন। আল্লাহু আকবার। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ নিয়ে যায়নি, মানে এই দুগ্ধ দান করার জন্য প্রথমে কেউ তাকে চয়ন করেনি, কারণ তার বাবা মা, তার বাপ তো আগেই মারা গিয়েছিলেন, তার মাও অত্যন্ত গরিব ছিলেন, এজন্য কেউ তাকে নেয়নি। হালিমা সাদিয়া যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ মা ছিলেন, তিনি নিয়ে গিয়েছিলেন অনন্য পায় হয়ে, কিন্তু হ্যাঁ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাকে অনেক অনেক অঢেল সম্পদ দান করেছিলেন। আর যেটা বলবো যে নবীগণ বেশিরভাগই কি ছিলেন, গরিব ছিলেন। অতএব দারিদ্রতা মানেই আমি মানে সুখী নই এমনটি নয়। মেলা লোক রয়েছে রিক্সা সারাদিন টানে, সন্ধ্যাবেলা আরামসে ঘুমায়, মেলা লোক রয়েছে রাজপ্রাসাদে ঘুমায়, কিন্তু তার রাত্রে ঘুম আসে না, এটা আপনাদের জানা। সম্মানিত ভাইয়েরা, আসল সফল কাম কে এই কথাটি বলে শেষ করবো ইনশাআল্লাহ। মহান রব্বুল আলামিন বলছেন সূরা আলে ইমরানে, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, যাকে জাহান্নাম থেকে বাঁচানো হলো, ফামান যুহজিহা আনিন নার আই উবঈদা আনিন নার, যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হলো, ওয়া উদখিলাল জান্নাহ জাহান্নাম থেকে দূরে রেখে তাকে জান্নাতে প্রবেশ করানো হলো, ফাকাদ ফাজ, ওই লোকটাই হলো সফল কাম, ওই লোকটাই হলো সফল কাম। কে? যে জাহান্নাম থেকে বাঁচলো, জান্নাতে যেতে পারলো, সেই লোকটাই সফল কাম। অতএব সেই সফল কামীদের কাতারে শামিল হন। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জিন্দেগি এটা এই ধোকার ভোগ বিলাস ছাড়া আর কিছুই নয়, এটা আজকে আছে কালকে নাও থাকতে পারে, আজকে মরে যান দুনিয়ার সব কিছু ছেড়েই আপনাকে চলে যেতে হবে। অতএব আসুন আমরা মহান রব্বুল আলামিনের কাছে জান্নাতে যাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য উপায় অবলম্বন করি। যাবতীয় খারাপ কাজ ত্যাগ করুন, জাহান্নাম থেকে বাঁচবেন ইনশাআল্লাহ। ভালো কাজগুলো যথাসাধ্য করার চেষ্টা করুন, আপনি জান্নাতে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ব্যক্তি দৈনিক তিনবার করে জাহান্নাম থেকে মুক্তি চায়, জাহান্নাম বলে, আল্লাহ ওকে জাহান্নাম থেকে মুক্তি দাও। আল্লাহু আকবার। আর যেই লোক আল্লাহর কাছে প্রতিদিন তিনবার জান্নাত চায়, জান্নাত বলে, আল্লাহ তুমি ওকে জান্নাত দান করো, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, জান্নাত বলে ওকে জান্নাত দাও, আর জাহান্নাম বলে ও জাহান্নাম থেকে বাঁচাও, যদি তিনবার করে জান্নাত চান আর তিনবার করে জাহান্নাম থেকে পানাহ চান, মুক্তি চান। যেই লোকটি বলে প্রত্যহ একবার করেও যদি অন্তত বলে যে রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা ওয়া রাসূলা ওয়াজাবাত লাহুল জান্নাহ, এই দুয়াটি যদি আপনি পড়েন তাহলে আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রত্যেক ফরজ নামাজের পরে, এর আগে আমরা বলেছি, আয়াতুল কুরসি একবার করে পাঠ করুন, ইনশাআল্লাহ আপনি মরার পরে জান্নাতে যাবেন, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এরপরে সাইয়্যিদুল ইস্তিগফার একটা আছে,
সাইয়্যিদুল ইস্তিগফার, আল্লাহুম্মা আনতা রাব্বী লা ইলাহা ইল্লা আনতা খালাক্তানি ওয়া আনা আবদুকা ওয়া আলা হাদিকা ওয়া ওয়াদিকা মাসতাআত, আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বি নিআমাতিকা আলাইয়্যা ওয়া আবু বি যানবি ফাগফির লি ফা ইন্নাহু লা ইগফিরু যুনুবা ইল্লা আনতা। এই দোয়াটি আপনি সকালে একবার বিশ্বাস সহকারে অর্থ জেনে পড়ুন। হ্যাঁ, যদি ওই দিন আপনার মৃত্যু হয় আপনি জান্নাতি ইনশাআল্লাহ। এটা আমাদের কথা নয়, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। আর রাত্রিবেলা সন্ধ্যাবেলা যদি আপনি এটা বিশ্বাস সহকারে পড়েন আর ওই রাত্রে আপনার মরণ হয়ে যায়, আপনি কোথায় যাবেন? জান্নাতে যাবেন, আল্লাহু আকবার। এত সহজ তরিকা বলা হয়েছে, কিন্তু কেউ সহজে আমল করতে পারে না, কদিন করলে পরে আবার ছেড়ে দেয়, এমন হয়ে যায়। তা আসুন সম্মানিত ভাইরা, আমরা দুনিয়াকে মূল টার্গেট হিসেবে গ্রহণ না করি, পরকালকে মূল টার্গেট হিসেবে গ্রহণ করি। আর দুনিয়াতে আপনি হালাল পথে যত টাকা ইনকাম করতে পারেন, আল্লাহ নিষেধ করেন নাই, আল্লাহ টাকা পয়সা ইনকাম করতে বলেছেন, ওইখান থেকে গরিব মিসকিনকে দান করতে বলেছেন, এর আগে আমরা কথা বলে আসলাম। আর দুনিয়াতে আপনাকে বাঁচতে হলে কিছু খানা দানা খেতে হবে, আপনার চলাফেরা আছে, এটা ইসলাম নিষেধ করে। ইসলাম বৈরাগ্য জীবন বিশ্বাস করে না, এটা নিষেধ করেছে রাসূল। লা রুহবানিয়াত ফিল ইসলাম, ইসলামে কোনো বৈরাগ্যবাদ নেই। হ্যাঁ, জটলা টটলা বেঁধে আপনি ওই মাজার কবরে গিয়ে বসে থাকবেন, নো, আপনি নামাজের সময় নামাজে আসবেন, নামাজ শেষ হয়ে গেলে আপনার কাজে গিয়ে আপনি যোগ দিবেন, যেভাবে আপনারা চলছেন শুধু পাঁচ অক্ষ নামাজ ঠিক রাখবেন, ইসলামের রোজা ইত্যাদি আরো হজ ইত্যাদি যেগুলো রয়েছে ওই বিধানগুলো ঠিক রেখে আপনি দুনিয়াতে জীবনযাপন করবেন। ইনশাআল্লাহ এক সময় আমরা জান্নাতে পৌঁছে যাবো। আল্লাহ তাআলা যেন আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচান। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা ইন্না নাসালুকাল জান্নাহ, আল্লাহুম্মা ইন্না নাসালুকাল জান্নাহ, আল্লাহুম্মা ইন্না নাসালুকাল জান্নাহ, আল্লাহুম্মা ইন্না নাসালুকা জান্নাতাল ফিরদাউস, আল্লাহুম্মা ইন্না নাসালুকা জান্নাতাল ফিরদাউস, আল্লাহুম্মা ইন্না নাসালুকা জান্নাতাল ফিরদাউস। রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা কুনান্না মিনাল খাসিরিন, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, রাব্বানা আগফির লানা ওয়া লিইখওয়ানিল লাযিনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযিনা আমানু রাব্বানা ইন্নাকা রাউফুর রাহীম। আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়া আযিল আশ-শিরক ওয়াল মুশরিকিন ওয়া দাম্মির আ'দাআকা আ'দা আদ-দীন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহুম্মা মানসুর মান নাসর দীন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া জালা মিনহুম, واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم. اللهم انصر المسلمين في كل مكان، اللهم انصر المسلمين في كل مكان، اللهم اغفر للجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الاحياء منهم والاموات، انك سميع مجيب الدعوات، برحمتك يا ارحم الراحمين. عباد الله رحمكم الله، ان الله يأمركم بالعدل والاحسان وايتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون، ولذكر الله تعالى واولى وعز وجل وهم اكبر، والله يعلم ما تصنعون، وقوموا الى صلاتكم يرحمكم الله.